গেল 7 অক্টোবর গাজায় দখলদার বাহিনীর গণহত্যা শুরুর পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইয়েমেনের ইরান সমর্থিত হাউতি বিদ্রোহী গোষ্ঠী। লোহিত সাগর, ইডেন উপসাগর কিংবা আরব সাগর, হাউতি বিদ্রোহীদের হামলা থেকে কোথাও রেহাই পাচ্ছে না তেল আবিবের জাহাজ। এর মধ্যেই শনিবার আবারও আরব সাগরে ভারতীয় উপকূলে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটল। কর্তৃপক্ষ জানায়, হামলার পরপরই জাহাজে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। জাহাজটিতে 20 ভারতীয় ক্রু ছিল, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটিতে জ্বালানি তেল নিয়ে যাচ্ছিল, যা সৌদি আরবের একটি বন্দর থেকে ভারতের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। একই সঙ্গে জাহাজটি ইসরায়েলের পণ্য বহরের সঙ্গে যুক্ত ছিল। যদিও হামলার দায় কোনো গোষ্ঠী বা সংগঠন স্বীকার করেনি, তবে মার্কিন এক কর্মকর্তা জানান, গেল মাসে ভারত মহাসাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড। এর মধ্যেই এবার ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। গাজায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অপরাধ সংগঠিত করতে থাকলে ভূমধ্যসাগর বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার। তবে কী ধরনের পদক্ষেপের মধ্যে ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়া হবে সেই বিষয়ে কিছুই জানাননি তিনি। আফরিন মৌ, সময় সংবাদ।